الحمد لله حمدا كثيرا وسبحه بكرة واصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن أولياؤه إلا المتقون وقال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله صار آمنا في بلادي الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইন্দারিয়া কাবিয়া আত্তারিয়া কাউসারিয়া আশার বসার সুযোগ দান করে দিয়েছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো পরহেজগারি ইখতিয়ার করো আর এটার জন্য আল্লাহ পাক সহজ রাস্তা বলে দিয়েছেন যে কিভাবে তুমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো এবং আল্লাহ তাআলার মহব্বত অর্জন করতে পারো সেটার একটাই রাস্তা হচ্ছে তা হচ্ছে সাদিকিন সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও তো এখানে একটি প্রশ্ন সেটা হচ্ছে সোহবত শুধু কি সোহবত যথেষ্ট না আর কোনো বিষয় রয়েছে আমাদের শায়খ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাপারন্ন মারকাদাও বলেন সোহবত তখন কার্যকর হয় যখন সোহবতের সাথে মাইয়াত নসিব হয় সোহবত আছে মাইয়াত নসিব হয় নাই তো ওই সোহবত দ্বারা পুরোপুরি ফায়দা অর্জন হবে না মূলত সোহবত অর্জন কেন করা লাগে মাইয়াত নসিব করার জন্য যাতে মাইয়াত নসিব হয় এখন মাইয়াত কি জিনিস মাইয়াত হলো এমন সঙ্গী হওয়া শায়েখের এমন সঙ্গী হয়ে যাওয়া যে শায়েখের রূপে নিজের রূপ তালাশ করে নেওয়া অর্থাৎ শায়েখের মতো হয়ে যাওয়া হাদিসের মধ্যে আসছে যে তোমরা তোমার আপন শায়েখের এতটা সোহবত অর্জন করো যেন তুমি তাদের মতো তোমার শায়েখের মতোই হয়ে যাও মাশাআল্লাহ তোমার শায়েখের মতো গুফতার রফতার আখলাক গুফতার বলা হয় কথাবার্তাকে রফতার বলা হয় চালচলনকে আখলাক বলা হয় চরিত্রকে অর্থাৎ তোমার শায়েখের মতো যেন তোমার কথাবার্তার আন্দাজ হয়ে যায় তোমার আন্দাজে কথাবার্তা শায়েখের মতো হবে রফতার মানে চালচলন শায়েখ কীভাবে ওঠা বসা করে কীভাবে সঙ্গীদের সাথে কথা বলে এই চালচলনও তোমার শায়েখের মতো যেন হয়ে যায় আর আখলাক চরিত্র এই চরিত্রটাও শায়েখের নকল করতে হবে শায়েখের চরিত্র যেমন এরকম চরিত্র যখন হবে তখন তোমার কিরদার আল্লাহ তাআলার দরবারে কবুল হবে তাহলে কি তিনটা জিনিস বলেছে এক নম্বর হচ্ছে গুফতার দুই নম্বর হচ্ছে রফতার তিন নম্বর আখলাক এই তিনটা জিনিস দিয়ে কিরদার তৈরি হয় গুফতার মানে কথা বলা রফতার মানে চালচলন আখলাক মানে চরিত্র আর এই তিনটা জিনিস দিয়ে কিরদার তৈরি হয় একটা মানুষের আল্লাহওয়ালা নামক ওই বান্দা আল্লাহওয়ালা নামক বৈশিষ্ট্য গুণাবলী তার মধ্যে ঢুকে যায় প্রবেশ করে যায়
এজন্য আমার শায়খ পীর মুর্শিদ আরব বিল্লাহ শাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরুল্লাহ মারকাদাও বলতেন, দেখো কুওয়াত দুই প্রকার। একটা কুওয়াত হচ্ছে কুওয়াতে ইনসানি, আরেকটা কুওয়াত হচ্ছে কুওয়াতে ইত্তেহাদি। কুওয়াতে ইনসানি কাকে বলা হয়? মানুষের যে শক্তি, মানুষের যে শক্তি এটাকে কুওয়াতে ইনসানি বলা হয়। যে খাওয়ার শক্তি, দেখার শক্তি, ঘুমানোর শক্তি, চলার শক্তি, বলার শক্তি, এটা সমস্ত মানুষের মধ্যে সমান পর্যায়ে আল্লাহ তাআলা দিয়েছে। চাই সে লম্বা হোক, চাই খাটো হোক, সুন্দর হোক, চাই কালো হোক, কুওয়াতে ইনসানি আল্লাহ পাক কাউকে বেশি কাউকে কম করে দেন নাই, সবাইকে সমানভাবে দিয়েছে। কিন্তু কুওয়াতে ইত্তেহাদি তৈরি করার জন্য বান্দাকে আল্লাহ পাক হুকুম দিয়েছে। কুওয়াতে ইত্তেহাদি কাকে বলে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে যেইভাবে ইরশাদ করেছে সেইভাবে যদি বান্দা চলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে যেইভাবে সুন্নত এসেছে, ওই সুন্নতগুলো যখন বান্দায় অনুসরণ করবে এবং আপন শায়েখের গুপ্তার রফতার এবং আখলাক, কথাবার্তা, চালচলন এবং চরিত্র, এই তিনটা জিনিসের অনুসরণ যখন করবে, তখন ওই বান্দার ভিতরে ইত্তেহাদি নিসবত তৈরি হবে। ইত্তেহাদি নিসবত তৈরি হবে, কেমন জানি সে শায়েখের মতোই হয়ে যাবে। শায়েখ যেমন আল্লাহ তাআলার কাছে প্রিয়, ওই বান্দাটাও আল্লাহ তাআলার কাছে অনুরূপ হুবহু ওইভাবেই প্রিয় হয়ে যাবে। শায়েখ আল্লাহর কাছ থেকে নিয়ে যেভাবে চলেন, ওই বান্দাটাও আল্লাহর কাছ থেকে নিয়ে সেইভাবেই চলার শক্তি তার তৈরি হয়ে যাবে। শায়েখের কথা আল্লাহ পাক যেভাবে শুনেন, ওই বান্দার কথাও আল্লাহ পাক সেইভাবেই শুনবে। শায়েখকে, শায়েখের সাথে আল্লাহ পাকের যে নিসবত, যেমন ওই বান্দারও আল্লাহ তাআলার সাথে নিসবত তেমন হয়ে যাবে। রসুলের ক্ষেত্রেও তাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি শায়েখকে পছন্দ করেন, তেমনি তোমাকেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই পছন্দ করবেন, ওইভাবেই তোমারও আল্লাহ তাআলার হাবিবের সাথে তোমার কলবি সম্পর্ক পয়দা হয়ে যাবে। এখন একটা বিষয় এখানে আমাদেরকে জানা দরকার, সেটা হলো অনেকে আমাদের মধ্যে এই প্রশ্ন করেন যে আল্লাহ তাআলার হুকুম যদি আমরা না মানি, আল্লাহর রসুলের তরিকার উপরে যদি আমরা না চলি, তো আল্লাহ পাক জাহান্নাম দিবে। যদি আল্লাহ পাকের হুকুমের উপরে আমরা চলি, আল্লাহর রসুলের তরিকা মোতাবেক জিন্দেগি আমরা যাপন করি, তাহলে আল্লাহ পাক জান্নাত দান করবে। এটার দরকার কি ছিল? আল্লাহর জান্নাত দরকার কি ছিল, আল্লাহর জাহান্নাম দরকার কি ছিল, আমাদেরকে এই হুকুম দেওয়ার দরকারই বা কি ছিল? তো এখানে একটা বিষয় বোঝা দরকার, সেটা হলো আল্লাহ পাক এই সমগ্র সৃষ্টি করে মানুষকে সব থেকে দামি বানানোর জন্য একটা মেয়ার, একটা অবস্থান, একটা নির্বাচনী ইশতেহার পেশ করেছেন। এই নির্বাচনী ইশতেহারের মধ্যে আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে, সর্বোচ্চ হিসেবে মানুষকে আল্লাহ পাক কি করেছেন, আল্লাহ পাক মানুষকে সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে, আল্লাহ তাআলার সর্বোচ্চ মাখলুক হিসেবে আল্লাহ তাআলা এই নির্বাচনী ইশতেহারে মানুষের নামটাকে পেশ করেছে। এখন আপনি যদি কোনো আমল ছাড়াই, কোনো কাজ ছাড়াই জান্নাত পেয়ে যান, তাহলে আল্লাহর মহা সৃষ্টি আসমান কি দোষ করেছে? আপনি যদি কোনো আমল ছাড়াই, কোনো মেহনত ছাড়াই আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তো আল্লাহর মহা সৃষ্টি জমিন কি দোষ করেছে? আল্লাহর মহা সৃষ্টি এই বৃক্ষ লতাগুলো কি দোষ করেছে? আল্লাহর এই মহা সৃষ্টি, এই যে সৃষ্টিময় সমুদায় মাখলুক, অন্যান্য মাখলুকের
মাখলুক গুলো কি দোষ করেছে তারা কেন পাবে না? আল্লাহ পাক তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য করেছেন একটা জায়গায়, সেটা হচ্ছে বান্দা আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করবে, আর যেই আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবে আল্লাহ পাক তাকেই সর্বোচ্চ মাকাম দান করবে। বাবা সন্তানকে অনেক সময় রাগারাগি করে, ধমকায়। কেন ধমকায়? বলে তুমি স্কুলে যাও, পড়াশোনা করো, যদি না যায় তাকে পিটানো হয়, মারা হয়। কেন মারে? তো বাবা চায় সন্তান যেন দুনিয়াতে ভালো থাকে। এখন সন্তান যদি একটা ভালো পজিশনে চলে যায় তাতে কিন্তু বাবার কোনো লাভও হবে না, ক্ষতিও হবে। বাবা তো তার পজিশন বানাই নিছে, বাবার তো জীবন চলেই গেছে, সে চাচ্ছে যে তার সন্তানও যেন একটা পজিশন মতো চলে যায়। এই জন্যে বাবা তাকে মাঝে মাঝে মারে, মাঝে মাঝে শাসন করে। আল্লাহ পাক মূলত জাহান্নামের যে ব্যবস্থা করেছেন এটা বান্দাকে বোঝানোর জন্যে, যে দেখো তোমাদেরকে আমি সর্বোচ্চ মাকাম দিতে চাই, যদি তোমরা আমার কথা শুনো, আর যদি তোমরা আমার কথা না শুনো তাতে আমার কোনো আসে যায় না, তুমি নিজেই তোমার আমলের কারণে জাহান্নামে চলে যাই। আল্লাহর অনেক ফেরেশতা রয়েছে যারা এখন পর্যন্ত সেজদায় আছে, মাথায় উঠায় না। অনেক ফেরেশতা এমনও রয়েছে যারা এখন পর্যন্ত রুকুতে আছে, মাথা উঠায় না, রুকু অবস্থায় আছে। অনেক ফেরেশতা আছে এমন যারা আল্লাহ তাআলার জিকিরে মশগুল আছে, এখন পর্যন্ত তারা জিকির ছাড়ে নাই, আল্লাহর জিকিরই করতে করার মধ্যে মশগুল রয়েছে। কিন্তু তাদেরকে আল্লাহ পাক জান্নাতও দিবেন না, জাহান্নামও দিবেন না, তাদেরকে আল্লাহ কিছুই দিবেন না, তারা যে হালতে আছে সে হালতেই থাকবে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো ফেরেশতাদের মধ্যে নেক আমলের ক্ষমতা রয়েছে, গুনাহ করার ক্ষমতা নাই। তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে রোবটের মতো বানাইছে, নেক আমল দিয়ে বানাইছে, তারা নেক আমলের মধ্যে সবসময় মশগুল। তারা যদি গুনাহ করার মধ্যে ক্ষমতা তাদেরকে আল্লাহ দিতেন তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ ওই মাকাম দিতেন। যেহেতু আল্লাহ তার নিজামের মধ্যে আল্লাহ বান্দা সৃষ্টি করেছেন, এই বান্দাকে আর তার নিজামকে পরিচালনা করার জন্যই তার সৃষ্টি রহস্যের মধ্যে, তার সৃষ্টির নিজামের মধ্যে ফেরেশতারাও একটা নিজাম, তাদেরকে আল্লাহ পাক শুধু ভালো মাদ্দা দিয়ে তৈরি করেছেন, খারাপ মাদ্দা তাদেরকে দেন নাই। খারাপ মাদ্দা যদি তাদেরকে দিতেন তাহলে তাদেরকে জান্নাতও দিতেন, যেহেতু খারাপ মাদ্দা দেন নাই তো তাদের জন্য কোনো জান্নাত নয়। খারাপ মাদ্দা আমাদের মধ্যে দিয়েছেন, আমরা যদি খারাপ আমল করি তাহলে আমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন, আর যদি আমরা ভালো আমল করি তাহলে আল্লাহ আমাদেরকে পুরস্কার হিসাবে জান্নাত দান করবেন। এখন একটা বিষয় এখানে প্রশ্ন আছে, প্রশ্নটা হলো যে আমরা আল্লাহ তাআলার রাস্তায় যারা চলতেছি অনেক সময় আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে যায়। এখন আমরা যদি গুনাহ থেকে বাঁচি তাহলে আল্লাহ পাকের রহমত আমাদের জন্য আসে, আর যখন আমরা গুনাহ করি তখন আল্লাহ পাক বিভিন্ন ধরনের আজাব গজব বিপদ আপদ আমাদের উপরে পাঠায় থাকে। তার কারণ হচ্ছে আল্লাহ পাক এর রহমত সবসময় বান্দার ভালো চায়। ছেলে যদি কোনো সময় অন্যায় করে বাপে ধমকায়, ঠিক তেমনিভাবে বান্দা যখন বেশি গুনাহ করে তখন আল্লাহ পাক বিভিন্ন আজাব গজব বিপদ আপদ দিয়ে বান্দাকে হুঁশিয়ার করে, যাতে বান্দা গুনাহ থেকে ফিরে আসে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত করবেন, তার 100 ভাগ মহব্বতের
এক ভাগ মহব্বতকে আল্লাহ পাক সারা জাহানের মধ্যে ভাগ করে দিয়েছেন। এই এক ভাগ মহব্বতের কারণে জঙ্গলি জানোয়ারগুলো তার বাচ্চাকে আদর করে, আর 99 ভাগ মহব্বত দিয়ে বান্দাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে রহমত করবে। তখন দেখা যাবে অনেক বান্দা যারা দুনিয়াতে বিপদ বালা মুসিবতের মধ্যে পড়েছে এবং পরবর্তীতে ফিরে এসেছে, আল্লাহকে ডাক দিয়েছে, তখন তাদের কে আল্লাহ পাক ওই বালা মুসিবত আর বিপদের কারণে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য 99 ভাগ মহব্বত আল্লাহ তাআলা তার নিজের হাতে রেখেছেন। এখন আল্লাহ তাআলা তো তার ইশতেহারের মধ্যে বলেই দিয়েছেন ভালো কোনটা মন্দ কোনটা। এখন আমরা অনেকেই প্রশ্ন করি, আল্লাহ যেহেতু আমাদেরকে বানাইছেন, আল্লাহ চাইলে আমাদেরকে ভালো বানাইতে পারে, চাইলে আমাদেরকে খারাপ পথে চালাইতে পারে। বিষয়টা এমন নয়, আল্লাহ চাইলে সব কিছুই পারেন, কিন্তু আল্লাহ যদি সব কিছু করে দেন তাহলে তো বিষয়টা এ পর্যন্ত থাকে না। আল্লাহ যদি সব কিছুই করে দেন তাহলে তো বান্দার নিজস্ব কোনো বৈশিষ্ট্য থাকে না। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বান্দাকে ভালো মন্দর জ্ঞান দিয়ে আল্লাহ পাক বান্দাকে ছেড়ে দিয়েছে। এখন বান্দা তার নিজের ক্ষমতা বলেই হয় সে ভালো পথে যাবে, তা নাহলে সে খারাপ পথে যাবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি বান্দাকে গুনাহ করারও ক্ষমতা দিয়েছি আবার নেক আমল করারও ক্ষমতা দিয়েছি। বান্দা যদি নেক আমল করতে চায় তাহলে আমি যে ক্ষমতা দিয়েছি ওই ক্ষমতা তার দিকে ফিরে যাবে, ওই ক্ষমতার বল ওই শক্তিটা সে পেয়ে যাবে, এবং ওই ক্ষমতা পাওয়ার কারণে সে নেক আমল তার বাড়তে থাকবে এবং সে আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। আর যদি সে গুনাহ করে তাহলে গুনার যে শক্তি আমি বান্দাকে দিয়েছি এটা বাড়তে থাকবে। যখন গুনার শক্তি বাড়তে থাকবে আস্তে আস্তে গুনাহ করতে করতে, আর যদি সে গুনাহ থেকে না ফিরে তাহলে গুনাহ করতে করতে সে একটা সময় এমন হবে সে তার গুনার কারণে সে জাহান্নামে চলে যাবে। সুতরাং বান্দার নিজের মর্জিতেই সব কিছু হচ্ছে। বান্দা যদি নিজে চায় জান্নাতের পথে যাইতে তাহলে বান্দা ইচ্ছা করলে জান্নাতের পথে যাইতে পারে, যদি বান্দা চায় জাহান্নামের পথে যাইতে তো বান্দা ইচ্ছা করলে জাহান্নামের পথে যাইতে পারে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়া হাদাইনাহুম নাজদাইন, আমি তো বান্দাদেরকে দুটি পথ দেখাই দিছি, ভালো পথ কোনটা এবং খারাপ পথ কোনটা দুটি পথ দেখাই দিছি, সে যেই পথ অবলম্বন করবে সেই পথই তাকে তার নতুন পথের আবিষ্কার করে দিবে, সেই পথই তাকে তার নতুন পথ দেখাবে, অর্থাৎ গুনার পথ গুনার পথে চললে গুনার রাস্তাগুলো তার কাছে খুলে যাবে, আর যদি সে নেক আমল করে নেক রাস্তায় থাকে তো নেক রাস্তা রাস্তাগুলো তার সামনে উন্মোচিত হয়ে যাবে। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ইউয়াল্লি মা তাওয়াল্লাও, আল্লাহ বলতেছেন এখন বান্দার ইচ্ছা বান্দা কোন দিকে ফিরবে। বান্দা ইচ্ছা করলে জান্নাতের পথেও যাইতে পারে, যদি জান্নাতের পথে যায় আমি আল্লাহ তাকে জান্নাতের পথে ফিরাই দিই, আর যদি বান্দা ইচ্ছা করে জাহান্নামের পথে যায় তো আমি আল্লাহ তাকে জাহান্নামের পথে ফিরাই দিব। ইয়াল্লি মা তাআল্লাহ, এখন তোমার নির্বাচন বিষয় যে তুমি আসলে কোন পথে যাইতে চাচ্ছ। আমি তো বলেই দিয়েছি, আমি তো দেখাই দিয়েছি রাস্তা, নবীদের মাধ্যমে দেখাই দিছি, বর্তমান অলিদের মাধ্যমে তোমাকে রাস্তা দেখাই দেওয়া হচ্ছে, এখন তোমার তোমার উপরে নির্ভর করতেছে যে তুমি আসলে কোন রাস্তায় যাবে। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, মান শা ফালইউমিন আমান শা ফালইয়াকফুর, রাস্তা এই রাস্তার মধ্যে আল্লাহ পাক দুইটা বলছে, একটা হচ্ছে মুমিন বান্দা আর একটা হচ্ছে অস্বীকারী বান্দা, যে আল্লাহ তাআলা নিয়ামত পেয়েও আল্লাহকে অস্বীকার করল, আরেকটা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতের কদর করলো এবং আল্লাহ তাআলার দিকে অগ্রসর হলো। তাহলে রাস্তা হলো দুটা, একটা হচ্ছে মুমিনদের রাস্তা, একটা হচ্ছে কাফেরদের রাস্তা।
কাফেরদের রাস্তা হচ্ছে আল্লাহকে অস্বীকার করার রাস্তা, আর মুমিনদের রাস্তা হচ্ছে আল্লাহকে ভালোবাসার রাস্তা, আল্লাহকে মহব্বত করার রাস্তা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার রাস্তা। এখন বান্দা যদি ইচ্ছা করে সে মুমিনদের রাস্তায় মুমিন হয়ে মুমিনদের পথে চলতে পারে, আল্লাহর বিশ্বস্ত বান্দা হয়ে বিশ্বাসীগণের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যমে আল্লাহ ওয়ালা হইতে পারে, অথবা সে আল্লাহকে অস্বীকার করে কাফেরদের রাস্তায় কাফেররা যা করে যে সকল কুফুরি কাজ করে এই সকল কুফুরি কাজ করে সে আল্লাহর থেকে দূরে সরে যাইতে পারে। এটা বান্দার হাতে, বান্দা কি করবে তার নিজের ইচ্ছা। সে ইচ্ছা করলে মুমিন ওয়ালা বান্দা হইতে পারে, ইচ্ছা করলে কাফেরদের মতো আল্লাহকে অস্বীকার করনেওয়ালা বান্দা হইতে পারে। এখন আল্লাহ পাক তাকে এখতিয়ার দিয়ে দিয়েছেন, এখন এই এখতিয়ার উপরে বান্দা চলবে, চললেই বান্দার আল্লাহ তাআলা যেই যেই দিকে বান্দা চলবে সেই দিকে আল্লাহ তার রাস্তা খুলে দিবে। এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আরেকটা জায়গায় বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ এখন বলতেছে দেখো এত কিছু বলে তোমাদেরকে একটা বিষয় বোঝাচ্ছি, সেটা হলো দুনিয়ায় যত ফেতনা ফাসাদ হচ্ছে, যত অনৈতিক কাজ হচ্ছে, যত প্রকার গুনাহ হচ্ছে, এই সব কিছুর পিছনে একজনই দায়ী, সেটা হচ্ছে মানুষ। মানুষ তার নিজের হাতের কামাই, মানুষ যেভাবে কামাই করতেছে সেভাবেই পৃথিবীর সব কিছু উলট পালট হচ্ছে। এখন মানুষ যদি তাকওয়ালা জিন্দিগি অবলম্বন করত, আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত নিয়ামতের দরজাগুলো বান্দার জন্য খুলে দিত। বান্দা যেহেতু আল্লাহ পাকের নাফারমানি করতেছে, তো নাফারমানি করার কারণে বিভিন্ন ধরনের ফেতনা আজাব গজব বিপদ আপদ একের পর এক আসতেছে। এখন বান্দা যদি এই সকল আজাব গজব বিপদ আপদ থেকে বাঁচতে চায়, তাহলে বান্দার এখতিয়ারের মধ্যে দুটি রাস্তাই আছে, নেক রাস্তা আল্লাহওয়ালাদের রাস্তার মধ্যে তাকে চলতে হবে। যদি বান্দা আল্লাহওয়ালাদের রাস্তায় চলে তাহলে তার জন্য আরও দিনের রাস্তা আখিরাতের রাস্তা উন্মুক্ত হবে, যার ফলাফলে সে আস্তে আস্তে আল্লাহ তাআলার দিকে অগ্রসর হইতে থাকবে। আল্লাহ পাক এই বিষয়গুলো আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সাথে, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের মাধ্যমে এবং ওলিদের মাধ্যমে বিভিন্নভাবে মেহনতের মাধ্যমে বান্দার কান পর্যন্ত পৌঁছাই দিছে। এখন বান্দারই এখতিয়ার বান্দা কোন দিকে যাবে। এখন বিশেষ কিছু আমল আপনাদের সামনে পেশ করব। মাজমাউদ জাওয়ায়েদ ও জামিয়া সগীরের জাওয়ায়েদ, বান্দা শর্টকাট ভাবে আল্লাহকে রাজি করার, আল্লাহকে খুশি করার, নেক আমল করার কিছু পদ্ধতি, কিছু রাস্তা আমি আপনাদের সামনে পেশ করতেছি। একটা হচ্ছে বান্দা যদি প্রতিদিন 27 বার এই দোয়া পড়ে, এই মাজমাউদ জাওয়ায়েদ ও জামিয়া সগীর এই গ্রন্থের মধ্যে আসছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়াল মুমিনিন আল মুমিনাত ওয়াল মুসলিমিন আল মুসলিমাত, প্রতিদিন 27 বার করে যদি পড়ে আল্লাহ পাক তাকে সারা বিশ্বের সমুদায় জিন এবং ইনসানের সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন এবং আল্লাহ পাক তার দোয়াকে কবুল করবেন। আস্তে আস্তে তাকে মুস্তাজাবুদ দাওয়াত অর্থাৎ এমন দোয়া কবুল করনেওয়ালা হিসাবে আল্লাহ তাআলা ওই বান্দাকে কবুল করে নেবেন, সে আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে। এই জন্যে আমরা প্রতিদিন দোয়া করব। এই দোয়ার মধ্যে একটা বিশেষ কথা বোঝা যায়, এখানে বলা হয়েছে আল্লাহ মাগফিরলি ওয়াল মুমিনিন আল মুমিনাত ওয়াল মুসলিমিন আল মুসলিমাত, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবং আমার যারা ভাই এবং বোনরা আছে মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতের মধ্যে পুরুষ মহিলা যারা আছে তুমি তাদেরকেও মাফ করে দাও। এখন এই কথার উপরে আল্লাহ পাক তাকে সমুদায় মানুষ বরাবর সওয়াব কেন দিবেন? দুই নম্বর, এইটা 27 বার পড়লে সওয়াব তো দিবেনই এবং তাকে মুস্তাজাবুদ দাওয়াত কেন বানাবেন? কারণ আল্লাহ পাক বান্দার উপরে
বহুত বড় এহসান করেছেন এই দোয়া আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদের কাছে পৌঁছানোর পৌঁছাইছেন এই দোয়ার মধ্যে একটা জিনিস স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহর বান্দা এবং বান্দীদের জন্য দোয়া করলে যদি মুস্তাজাবুদ দোয়া দাওয়াত হয়ে যায় যাও দাওয়াত হয়ে যাওয়া যায় তাহলে আল্লাহর বান্দা এবং বান্দীদেরকে মেহনত করে যদি তাকে আল্লাহর সাথে সম্পর্ক করাই দিতে যদি আমি পারি তাহলে আল্লাহর ওলি হয়ে যাওয়া যায় মাশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে আল্লাহর রাসূল যে দোয়াটা শিক্ষা দিয়েছেন এটা বুঝাইতে যাচ্ছেন যে বান্দা যেন শুধু তার নিজের ফিকির না করে মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতের ফিকির করে সেটা দোয়ার মাধ্যমেও করবে আর দোয়ার দ্বারা দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ সমস্ত ইবাদতের মগজ তাহলে দোয়ার মাধ্যমে যদি করতে বলা হয় তো দোয়ার পূর্বে একটা বিষয় থাকে সেটা হচ্ছে মেহনত আমাদের দোয়া আমরা তো অবশ্যই করব সাথে সাথে এর পূর্ব শর্ত হচ্ছে মেহনত আমরা যদি সাথে সাথে মেহনতও করি তাহলে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়াত বানানোর সাথে সাথে আল্লাহ ওয়ালা হিসেবে আমাদের নামগুলো আল্লাহ তাআলা তার ডায়েরির মধ্যে লিখে নেবেন মাশাআল্লাহ এবং আমাদেরকে আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করে নেবেন তিন ধরনের বান্দা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু এই কথা বলতেন এক নম্বর বান্দা হচ্ছে যারা গরিব বান্দা অসহায় বান্দা আল্লাহ যাদেরকে অসহায় বানাইছেন গরিব বানাইছেন এই এক নম্বর বান্দা দ্বিতীয় নম্বর বান্দা হচ্ছে যারা অসুস্থ তৃতীয় নম্বর বান্দা হচ্ছে তওবা করনে ওয়ালা এখন যারা গরিব বান্দা অসহায় বান্দা তারা তো সবসময় বিভিন্ন টেনশনে দুনিয়ার বিভিন্ন ঝামেলার মধ্যে থাকে এই বান্দাগুলো আল্লাহর কাছে কেন প্রিয় তো এই জন্যই প্রিয় কারণ তারা অসহায় হওয়ার কারণে যেমনভাবে দুনিয়ার দুনিয়ার বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে যেমনিভাবে বিভিন্ন কষ্ট তারা সহ্য করে এবং এই কষ্টের মধ্যে থেকে যদি সেই বান্দা আল্লাহকে একবার ডাকে যারা সুখের মধ্যে অট্টালিকার মধ্যে হাজার হাজার লাখবার ডাকতেছে তার একবার আল্লাহ ডাক ওই সুখে রয়েছে অট্টালিকার মধ্যে গরিব আমির যে ব্যক্তি রয়েছে ধনী ব্যক্তি হাজার হাজার লাখ লাখবার আল্লাহরে ডাকার থেকেও ওই অসহায় বান্দা গরিব বান্দা একবার ডাকলে ওর কোটি কোটি ডাকের থেকেও বেশি প্রিয় আল্লাহ তাআলা তার কাছে আল্লাহর কাছে এই ডাকটাই প্রিয় মনে হয় দ্বিতীয় নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তি কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন হে রব্বুল আলামিন সব থেকে প্রিয় জিনিস আপনার কাছে কোনটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মুসা শোনো সব থেকে প্রিয় জিনিস আমার কাছে হচ্ছে সুস্থতা সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আল্লাহর কাছে সুস্থতা যদি বান্দা সুস্থ থাকে ওই বান্দা আল্লাহ তাআলার গুণগান গাইতে পারে সব কিছুই ভালো করতে পারে কিন্তু অসুস্থ থাকলে অনেক কিছুই করা সম্ভব নয় কিন্তু এখানে আল্লাহ তাআলা বলতেছেন অসুস্থ বান্দা আমার কাছে সব থেকে প্রিয় এর রহস্য কি আপনি খেয়াল করে দেখেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে অনেকগুলো নবী আছে তাদের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম কি আল্লাহ পাক অনেক বড় ধরনের অসুস্থ তার মধ্যে রেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে অনেকগুলো পরীক্ষা করেছেন তার মধ্যে অসুস্থতাও ছিল তো অসুস্থতা আল্লাহ পাকের একটা নিয়ামত যদি কোনো বান্দার উপরে অসুস্থতা চলে আসে সে যেন ঘাবড়ায় না যায় এই অবস্থায় বান্দার মন অন্তর এবং দিল আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে ডাকার ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে একনিষ্ঠ থাকে এখলাসওয়ালা থাকে এই জন্যে বান্দা যখন অসুস্থ হয় তখন দিল থেকে মন থেকে বান্দা আল্লাহ তাআলাকে ডাকতে থাকে আর এই কারণেই আল্লাহ তাআলার কাছে অসুস্থ বান্দা প্রিয় যখন বান্দা অসুস্থ হয় তখন মন থেকে ডাকে আর আল্লাহর কাছে ওই ডাকটা অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে আল্লাহ অনেক ভালোবাসেন এই ডাকটাকে তৃতীয় নম্বর হচ্ছে তওবা করনে ওয়ালা তওবা করনে ওয়ালার ডাক আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে বান্দা যখন গুনাহ করে তখন বান্দার ভিতরে ভয় তৈরি হয় কি হয় ভয় তৈরি হয় তখন চিন্তা করে হায় রে আমি তো গুনাহ করছি এই কারণে হয়তো বা আমার জাহান্নামে যাওয়া লাগতে পারে তখন বান্দা যখন ওই
গুনাহগার বান্দা যখন আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনে তখন তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয় গুনাহ চিন্তা করে আর যখন তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয় তখন ওই বান্দার তওবাকে আল্লাহ পাক কবুল করে নেন ওই বান্দাকে আল্লাহ তাআলা তওবাকারী হিসেবে ক্ষমা করে দেন এই তিন ধরনের বান্দা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় হযরত ইউনূস আলাইহিস সালাম দুআ ইউনূস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই যে দোয়াটা এই দোয়াটা পড়েছিলেন মাছের পেটে থাকা অবস্থায় দেখেন মাছের পেটে যখন ইউনূস আলাইহিস সালাম ছিলেন তখন কিন্তু সে অসহায় ছিল আল্লাহ অসহায় বান্দাকে পছন্দ করে দুই নম্বর সে অসুস্থ ছিল কারণ মাছের পেটে পেটে কেউ সুস্থ থাকতে পারে না তা আল্লাহ পাক অসুস্থ বান্দাকে পছন্দ করেন তৃতীয় গুণ ইউনূস আলাইহিস সালাম তওবা করেছেন মাছের পেটে থাকা অবস্থায় সেটা কি বলে তওবা করেছেন লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই সুবহানাকা আমি তোমারই পবিত্রতা বর্ণনা করছি ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমি নিশ্চয়ই অনেক জুলুম করেছি নিজের নফসের উপরে আমাকে ক্ষমা করে দেন তো তৃতীয় গুণ হযরত ইউনূস আলাইহিস সালামের ভিতরে পাওয়া গেছে তো এই জন্য আল্লাহ পাক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটাকে অনেক বেশি পছন্দ করেন এই দোয়ার মধ্যে প্রথমে আসে লা ইলাহা ইল্লা আনতা এই লা ইলাহা ইল্লা আনতা এটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনতার মধ্যে তাই আছে তার মানে লা ইলাহা ইল্লা আনতার মধ্যে আল্লাহ পাকের একত্বের বড়ত্বের এবং ক্ষমতার সব কিছুই বর্ণনা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনতার মধ্যে রয়েছে তারপরে আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ পাক খুশি হন সুবহানাকা যখন পবিত্রতা বয়ান করা হলো তো আল্লাহ পাকের প্রশংসা করা হলো যখন আল্লাহ পাকের প্রশংসা করা হলো আল্লাহ পাক খুশি হয়ে যান প্রশংসা করার সাথে সাথে আল্লাহ পাক রাজি হয়ে যান প্রশংসা করার কারণে আল্লাহ পাক বান্দার উপরে অনেক বেশি রাজি এবং খুশি হয়ে যান যখন প্রশংসা করলো তখন আল্লাহ পাক এই প্রথমে বড়ত্ব এবং একত্ববাদের কথা বলা হয়েছে তারপরে আল্লাহ পাকের রেজামন্দির কথা বলা হয়েছে আল্লাহ পাকে রেজামন্দির রাজি খুশির কথা বলা হয়েছে এবং আল্লাহ পাকের প্রশংসা করা হয়েছে যার কারণে আল্লাহ পাক বান্দার উপরে রাজি হয়ে যান তাহলে দোয়া ইউনূসের মধ্যে আল্লাহ পাকের প্রথমে একত্ববাদ রয়েছে তারপরে কি রয়েছে আল্লাহ পাকের প্রশংসা রয়েছে আল্লাহ পাকে কোন কীর্তন রয়েছে তার মহিমা বর্ণনা করা হয়েছে তারপরে ইন্নি কুনতু মিনাজ জালিমিন এটা হচ্ছে তওবা নিজেকে মিটাই দেওয়া হয়েছে মাথা নত করা হয়েছে আল্লাহর কাছে সারেন্ডার করেছে বান্দা যে আল্লাহ আমি তো নিজের নফসের উপরে জুলুম করছি আমি ছাড়া আমি এমনই জুলুম করেছি আমার উপরে যে তুমি আল্লাহ তুমি ছাড়া আর কোনো আমার রাস্তা নাই আমাকে ক্ষমা করে দেন এইটার মধ্যে ইস্তেগফার রয়েছে যখন কোনো আয়াতে কারিমার মধ্যে আল্লাহর একত্ববাদের পরিচয় পাওয়া যায় সাথে আল্লাহ পাকের প্রশংসা পাওয়া যায় সাথে তওবাও পাওয়া যায় ওই কালেমাটা ইসমে আজম হয়ে যায় এই জন্যে বুজুর্গরা বলেন ওলামা একরাম বলেন যদি কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন 41 বার পড়ে পড়ে দোয়া করে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেন এবং কেউ যদি মহব্বত পাওয়ার নিয়তে আল্লাহ পাকের ওলি হওয়ার নিয়তে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়ার নিয়তে প্রতিদিন যে কোনো একটা নামাজের পরে 103 বার একাধারে 120 দিন পরে তাহলে আল্লাহ পাক তাকে আল্লাহ পাক বেলায়েতের সূর্য তার অন্তরের মধ্যে প্রবেশ করায় দেন এমন একটা কাইফিয়াত এমন একটা অবস্থা তাকে দান করেন যে সে আল্লাহ তাআলার মহব্বতে পাগল হয়ে যায় আর একটা বিষয় আল্লাহ তাআলার ভালোবাসা এবং মহব্বত পাওয়ার জন্য সেটা হচ্ছে দুরূদ শরীফ এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন আল্লাহ পাকের
প্রশংসা করি, আল্লাহ পাকের জিকির করি, এবং এর সাথে সাথে আপনার নামে কিছু দুরুদ পড়ি। চার ভাগের এক ভাগ আমি দুরুদ পড়ি, বাকি তিন ভাগ আল্লাহ তাআলার নামে জিকির করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন যে এইভাবে আমল করলে ঠিক হবে কিনা, নাকি যদি কোনো আমলের পরিবর্তন করা লাগে আমাকে বলে দেন, আমি সেইভাবে আমল করব, আল্লাহ পাকের প্রিয় হতে চাই। আল্লাহর রসুল বলে দিলেন যে তুমি যে এক ভাগ সময়ে আমার উপরে দুরুদ পড়ো, এটাকে দুই ভাগ করে ফেলো, এটাকে একটু বাড়াও, চার ভাগের মধ্যে দুই ভাগ দুরুদ শরীফ করো আর দুই ভাগ জিকির করো। তখন ওই সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি দুই ভাগ আপনার নামে দুরুদ পড়ব আর দুই ভাগ জিকির করব। যখন সাহাবি রাজি হইলেন, আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন। আল্লাহ রসুল তখন সাহাবিকে আবারও বললেন, আচ্ছা তুমি তিন ভাগ দুরুদ শরীফ করো আর এক ভাগ আল্লাহর নামে অন্য অন্য জিকির করো। এই কথা যখন সাহাবিকে বললেন, ওই সাহাবি এটাও মেনে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তিন ভাগ দুরুদ পড়লে আপনি রাজি খুশি হন, আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে আমি তিন ভাগ দুরুদ পড়ব, এক ভাগ অন্যান্য জিকির আজকার করব। তারপরে আল্লাহ রসুল দেখলেন যে এই বান্দা তো মাশাআল্লাহ, যা বলি তাই মানতেছে। তখন আল্লাহ রসুল বললে, আর একটু বাড়াও, চার ভাগই দুরুদ পড়ো। কি করো? চার ভাগই দুরুদ পড়ো। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঠিক আছে, এখন থেকে চার ভাগই আমি সব সময় দুরুদ পড়তে থাকবো, দুরুদ ছাড়া আর কিছু পড়বো না। আল্লাহর রসুল বললেন, যদি তুমি এইভাবেই তোমার সমস্ত জীবনে খালি শুধু দুরুদই পড়তে থাকো, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে তোমার দুনিয়ার সমস্ত আশা আকাঙ্ক্ষা, নেক আশা নেক ইচ্ছাগুলো আল্লাহ পাক পুরো করবেন, দুনিয়াতে তোমাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখবেন, এবং আখিরাতেও তোমার বড় মাকাম হিসাব কিতাব সারাই আল্লাহ পাক বড় মাকাম নসিব করবেন, জান্নাত তোমাকে দিয়ে দিবেন। আর বলে দিলেন, যদি তুমি এইভাবে দুরুদ পড়তে থাকো, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার উপরে সর্বদা রাজি থাকবেন। এখানে একটা বিষয় বোঝার আছে, দুরুদ স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপরে পড়েছেন। আমরা যখন তাসাউদ পড়ি, তাসাউদের মধ্যে আল্লাহ তাআলা দুরুদ ও সালাম পেশ করেছেন আল্লাহর রসুলের উপরে। মেরাজে যখন আল্লাহর রসুল গেলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, তখন বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, হে আমার নবী, আপনার উপরে আমার তরফ থেকে দুরুদ ও সালাম বর্ষিত হোক। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ, তোমরা তো আল্লাহ আমার হাবিবের উপরে বেশি বেশি দুরুদ পড়ো, কারণ আমি নিজেই দুরুদ পড়েছি, আমি নিজেই দুরুদ পড়ি, তো তোমরাও দুরুদ পড়ো। তাহলে এখানে আল্লাহ পাকের হুকুমও পাওয়া গেল দুরুদ পড়ার, এবং আল্লাহ পাক নিজেও মেরাজের মধ্যে আল্লাহর হাবিবকে দুরুদ এবং সালাম পেশ করেছেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহর হাবিবের মর্তবা আল্লাহ তাআলার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা যদি বেশি বেশি দুরুদ পড়ি, তাহলে আল্লাহর রাসূল রাজি হবেন, আল্লাহ পাক রাজি হবেন, যেই বান্দা সর্বদা দুরুদ পড়েন এবং দুরুদের আমল করবেন, আল্লাহ পাক তাকে দুনিয়ার সমস্ত আশা আকাঙ্ক্ষা যা তার চাহিদা আল্লাহ তাআলা পুরো করে দিবেন, এবং আখিরাতেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। মাশাআল্লাহ। এই ব্যাপারে আমরা জানি দুরুদ শরীফ একটা হচ্ছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, এটার অর্থ হলো আল্লাহ পাক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই মাকাম, সেই মাকাম অনুযায়ী আল্লাহ পাক যেন তার উপরে শান্তি বর্ষিত করেন। এই এই দুরুদটা যদি কেউ একবার পড়ে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, কেউ যদি একবার পড়ে, 70,000 ফেরেশতা 70 দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে হয়রান হয়ে যায়। আরেকটি দুরুদ আছে, এই দুরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলান নাবিয়িল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আলফা আলফি মাররাতিন। এই দুরুদ যদি কেউ একবার পড়ে,
আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়ার সওয়াব দান করবে, তার আমল নামায় 1 লক্ষ দুরূদ শরীফ পড়ার সওয়াব তার আমল নামায় লেখা হয়ে যাবে। মাশাআল্লাহ। এইজন্য দোস্ত আমার এই দুটো বিষয় আমাদের খাতায় আমল রয়েছে, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আমলটা ফজিলত আমি আপনাদের সামনে বয়ান করলাম। আরেকটি আমল রয়েছে, সেটা হচ্ছে দুরূদ শরীফ। এই দুরূদ শরীফের ফজিলত আপনাদের সম্মুখে বয়ান করা হলো যাতে করে আমরা কেউ এই খানকার আমলের সময় এই আমলটা মিস না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। এবার জান্নাতে আল্লাহওয়ালাদের দাম কত, কারণ জান্নাতে যখন বান্দা জান্নাতে পৌঁছাবে তখন বান্দাকে সমস্ত নিয়ামত দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে তোমাদের কোনো নিয়ামত বাকি আছে কিনা। জান্নাতীরা বলবে ইয়া রব্বুল আলামিন, আপনি তো সব কিছু দিয়ে দিয়েছেন, আমাদের আর কোনো নিয়ামতের দরকার নাই, যথেষ্ট দিয়েছেন। তখন বান্দার এই কথা বলার পর তখন আল্লাহ পাক বলবেন যে তোমরা এক কাজ করো, জান্নাতের মধ্যে যারা আল্লাহওয়ালা বান্দা আছে এই সকল আল্লাহওয়ালা আলেম বান্দাদের কাছে তোমরা যাও, যে জিজ্ঞেস করো আর কোনো নিয়ামত বাকি আছে কিনা। তার মানে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবে না, বলবে তোমরা আলেমদের কাছে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও, জেনে আসো যার কোনো নিয়ামত বাকি আছে কিনা। এর দ্বারা আল্লাহওয়ালাদের দাম, আল্লাহওয়ালা আলেম যারা, আল্লাহওয়ালা যারা, এদের দাম বুঝে আসে যে কতটা দাম। জান্নাতে সব কিছু দেওয়ার পরে যখন জিজ্ঞেস করা হবে যে আর কোনো নিয়ামত বাকি আছে কিনা, বান্দারা বলতে পারবে না, তখন আল্লাহ পাক বান্দাদেরকে আলেমদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে পাঠাবেন জানার জন্য যে আর কোনো নিয়ামত বাকি আছে কিনা জানো। আল্লাহ পাক দুনিয়াতেও কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন, আল্লাহওয়ালাদের কাছে জিজ্ঞেস করো যদি তুমি না জানো, তুমি আল্লাহওয়ালাদের কাছ থেকে জিজ্ঞেস করে জানো। দুনিয়াতেও আল্লাহ পাক এই কথা বলেছেন এবং এই কথার উপরে আল্লাহ পাক স্বয়ং জান্নাতে আমল করবেন, বান্দাদেরকে বুঝায় দিবেন যে আল্লাহওয়ালাদের দাম, আল্লাহওয়ালা আলেমদের দাম জান্নাতে কতটা বেশি, এটা আল্লাহ তাআলা জান্নাতেও বুঝাই দিবেন। তখন বান্দারা যখন আল্লাহওয়ালাদের কাছে যাবে তখন আল্লাহওয়ালারা বলবে যে আমরা সমস্ত নিয়ামত তো পেয়েছি এটা সত্যি, কিন্তু সমস্ত নিয়ামত থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের সুন্দর চেহারার দর্শন, ওইটা বাকি আছে, তোমরা সকলে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করো আল্লাহ যেন তার দিদার দিয়ে আমাদেরকে ধন্য করে। জান্নাতে ওলামায়ে কেরাম এবং আল্লাহওয়ালা যারা থাকবেন তারাই জান্নাতের বাকি বান্দাদেরকে পথ প্রদর্শন করবেন আল্লাহ পর্যন্ত, আল্লাহকে দেখার জন্য। তো এটার দ্বারা বোঝা যায় যে আসলে দুনিয়াতে আমরা যারা আল্লাহওয়ালাদের কদর করি না, জান্নাতে স্বয়ং আল্লাহ পাক তাদেরকে কদর করবেন, সম্মান করবেন, তাদের কাছে পাঠাবেন জিজ্ঞাসা করার জন্য। তাহলে দুনিয়াতে আমাদেরকে কতটা বেশি আল্লাহওয়ালাদেরকে মানতে হবে এবং আল্লাহওয়ালাদের কদর করতে হবে আমাদের বোঝা দরকার। আরো একটা বিষয়, সেটা হচ্ছে সবর ও শুকরওয়ালা জিন্দগি। দেখেন এটা আমরা কিভাবে করব, দুনিয়ার মধ্যে আমরা যারা চলাফেরা করি, উঠা বসা করি, আমরা অনেকেই প্রশ্ন করি, অনেকেই চিন্তা করি যে দুনিয়া আর আখিরাত একসাথে চালানো যায় না। হযরত, দুনিয়ার মধ্যে গেলে আখিরাত ভুলে যায়, আখিরাতের কাজ করতে পারি না, আবার আখিরাতের কাজ করতে গেলে দুনিয়া ছুটে যায়। এখন এখানে আমাদেরকে সবর এবং শুকরওয়ালা জিন্দগি কিভাবে তৈরি করব, কিভাবে দুনিয়া এবং আখিরাতকে কম্বাইন্ড একসাথে নিয়ে আমরা চলবো, সেই বিষয়টা আলোচনা করা হয়েছে। এই বিষয়ে আমার শায়খ পীর মুর্শিদ আরব বিল্লাহ শাহিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরুল্লাহ কাদাও করতেন। দেখো, একটা বিষয় হচ্ছে তাজবিজ, আরেকটা বিষয়ের নাম হচ্ছে তাফিজ। তাজবিজ আরেকটা হচ্ছে তাফিজ। এখন একজন শ্রমিক তোমার ব্যাগ আগায় দিবে, বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, বা একজন রিক্সাওয়ালা তোমার কিছু সামান তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাবে,
এখন রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করেছো যে আমি বাড়িতে যাব 2 কিলোমিটার দূরে তুমি কত ভাড়া নিবা রিকশাওয়ালা বলল আমি 100 টাকা ভাড়া নিব তো রিকশাওয়ালা নির্দিষ্ট করে নিল কি নিল নির্দিষ্ট তো তখন এই লোক বলল যে না আমি তোমাকে 100 টাকা দিব না 90 টাকা দিব 10 টাকা আরো কমাইলো রিকশাওয়ালা চিন্তা করল আচ্ছা 10 টাকা কোনো বিষয় না 90 টাকায় যাওয়া যাবে তো রিকশাওয়ালা গেলেন তাকে 90 টাকা দেওয়া হলো চলে গেল আরেক ব্যক্তি রিকশাওয়ালা ভাড়া করবেন তো রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলেন ভাই 2 কিলোমিটার পরে আমার বাসা আমার কিছু সামান আমি নিয়ে যাব আপনি কি যাবেন কিনা তো বলছে আচ্ছা চলেন অসুবিধা নাই তো ভাড়া কয় আপনি দেন ভাড়ার বিষয়টা আমি আপনাকে বলবো না আপনি বিবেচনা করে দিবেন বারবার জিজ্ঞাসা করার পর রিকশাওয়ালা একই কথা বললেন যে আপনি তো চলাফেরা করেন জানেন আপনি দেন আপনি যা দিবেন আমি তাই নেব আমার কোনো আপত্তি নাই আল্লাহ যা আমার তকদিরে রাখছে যা আমার রাখছে তাই হবে আল্লাহর উপরে সুপর্দ করলাম আল্লাহ আমার জন্য যা রিজিক আছে তার বেশি তো আমি পাবো না আপনার চেয়েই বা লাভ কি আপনার কাছে চেয়েই বা লাভ কি আল্লাহ যা দেওয়ার তো তাই দিলেন তাহলে এই লোকের কথা শুনে ওই লোক তার রিকশায় তার মাল সামান নিয়ে বাড়িতে পৌঁছানোর সময় তাকে জিজ্ঞাসা করছে তোমার বাবা কয়জন তোমার মা কয়জন ঠিক আছে ছেলে মেয়ে কয়জন অনেকে বড় বাবা মাইজে বাবা সাইজে বাবা থাকে আরে বড় দাদা মাইজে দাদা সাইজে দাদা থাকে বড় মা মাইজে মা সাইজে মা থাকে ইত্যাদি বিভিন্ন বিষয়ে ছেলে কয়জন মেয়ে কয়জন জিজ্ঞাসা করছে যখন জিজ্ঞাসা করছে তখন রিকশাওয়ালা বলতেছে যে আমার ছেলে মেয়ে পাঁচজন আমার এরকম আমার মা একজন আছে আমার বড় মা একজন আছে আমার বাবা আছে একজন বড় বাবা এরকম আমার চাচা আছে ঠিক আছে এভাবে বলতেছে তো উনি যখন গন্তব্যস্থানে পৌঁছায় যাওয়ার পরে চিন্তা করলো এই লোকটা তো অসহায় কিছুই নাই উনি পকেট থেকে 500 টাকার নোটটা বের করে তাকে দিয়ে দিল আচ্ছা ঠিক আছে আপনি যান আপনার ব্যবহারে আমি খুব সন্তুষ্ট হয়েছি আপনি 500 টাকা নিয়ে যান তো যেই লোকটা নির্দিষ্ট করে চাইলো এই লোকটা পাইলো কত 100 টাকা চাইছে পাইছে 90 টাকা আর যেই লোকটা আল্লাহর উপরে সুপর্দ করলো সে চাইছে কত কিছুই চাই নাই পাইলো 500 টাকা লাভ হলো না লস হলো লাভ হলো তো দুনিয়াতে দুনিয়াতে চলার নিয়ম হচ্ছে এই দুই প্রকার একটা হচ্ছে আপনি আপনার নিজের জন্য নির্দিষ্ট করে নিচ্ছেন তো সেক্ষেত্রে আল্লাহ আপনার যা চান শুধু ততটুকুই দিবে এর বেশি আল্লাহ দিবে না এই ক্ষেত্রে আপনার পরেশানি হবে আপনি যে পরেশানির কথা বলতেছেন যে দুনিয়ার কাজ করতে গেলে আখিরাতের কাজ করা দেন এই পরেশানিটা আপনার হবে কেন হবে কারণ আপনি আল্লাহর কাছে নির্দিষ্ট করতেছেন যে আমার এত দরকার এত দিতে হবে তখন আল্লাহ পাক তো আপনার থেকে বেশি জানে কোনটা হইলে ভালো হয় কিন্তু আপনি যখন নির্দিষ্ট আল্লাহর কাছে চাচ্ছেন তো নির্দিষ্ট জিনিসগুলোই আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে এখন ওর মধ্যে আপনার সবকিছু সামলাইতে আপনি পারতেছেন না তখন পরেশানির মধ্যে পড়তেছেন যার কারণে আপনি আখিরাতের কাজ করতে পারতেছেন না যার কারণে আখিরাতের কাজ করাটা আপনার জন্য দুষ্কর হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি এখন কি করবেন আপনি এখন এখন যেহেতু আপনি নির্দিষ্ট করে নিছেন তো সেক্ষেত্রে তো আপনার আখিরাতের পরেশানি দুনিয়ার পরেশানি হইতেই পারে কিন্তু যদি আপনি আখিরাতের পথে চলেন তো দ্বিতীয় পথটা হলো উত্তম দ্বিতীয় পথটা কোনটা যেই পথে বান্দা সব কিছু আল্লাহর উপরে সুপর্দ করেন আল্লাহ পাক বলছেন আমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় মাশাআল্লাহ যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে হাক্কা তাওয়াক্কুলিহি ভরসা করার মতো আল্লাহ তার জন্য কি হয়ে যায় যথেষ্ট হয়ে যায় তো সুতরাং বন্ধু আমার আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলতেছি এবং আমরা যারা আল্লাহ এবং আল্লাহকে আল্লাহ রসুলকে চাই আমাদের সর্বক্ষেত্রে দুনিয়ার সকল ক্ষেত্রে মা বাবা ভাই বোন দুনিয়ার অর্থ সম্পদ সব কিছুর ক্ষেত্রে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল পরিপূর্ণ ভরসা করা দরকার আর এই তাওয়াক্কুলের সবক হচ্ছে পাঁচটা তাওয়াক্কুলের সবক কয়টা পাঁচটা এক নম্বর সবক হচ্ছে তাকওয়া দুই নম্বর সবক হচ্ছে তাহারাত
তিন নম্বর সবক সবক হচ্ছে সব কি তওবা, চতুর্থ নম্বর সবক হচ্ছে সবর, এবং পঞ্চম নম্বর সবক হচ্ছে শুকর। এই পাঁচটা আমল যদি আপনার ভিতরে চলে আসে তো আপনি তাওয়াক্কুলের উপরে উঠে যাবেন। যখন আপনি তাওয়াক্কুলের উপরে উঠে যাবেন তখন আল্লাহ পাকের ওয়াদা মোতাবেক আল্লাহ তাআলা আপনার চিন্তার বাইরে ধারণার বাইরে থেকে এমন রিজিক দেওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। দুনিয়াতে তো আল্লাহ পাক দান করবেনই, আখিরাতেও দান করবেন। এই দুটি যদি জিনিস যখন আপনি পাবেন, দুনিয়াতেও আপনার কোনো সমস্যা হবে না, আখিরাতেও আপনার কোনো সমস্যা হবে না, আপনি আল্লাহ তাআলা পর্যন্ত খুব সহজেই পৌঁছায় যাবেন, এবং আল্লাহ পাক সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আপনার নিগাবান হবেন, আপনার রক্ষণাবেক্ষণকারী হবেন, আল্লাহ পাক সর্ব অবস্থায় আপনাকে সাহায্য করতে থাকবেন, এবং আল্লাহ পাকের গায়েবী সাহায্য আপনি নিজ চোখে দেখতে পাবেন। আল্লাহ পাক যে সাহায্য বান্দাকে করেন কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ পাকের সাহায্য আপনাকে করেছে এটা আল্লাহ আপনাকে বুঝায়ও দিবেন। কি দিবেন? বুঝায়ও দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া আলাইনা মা'হুম আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।